গোটা রাজ্যের সঙ্গে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়েছেন জুলাইবারে বিধানসভা কেন্দ্রের মানুষ। তবে এবছর বন্যার ফলে রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি জুলাইবারে বিধানসভা কেন্দ্রেও লোকজন বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই এই উৎসবের দিনগুলিতে সকলের দুঃখ কষ্ট দূর করে সকলের মুখে হাসি ফোটাতে জুলাইবারে বিধানসভা কেন্দ্রের আভাংছড়া এডিসি ভিলেজে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার লোকজনদের মধ্যে বস্ত্র বিতরণ করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন এই অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চা জুলাইবাড়ি মণ্ডল সভাপতি সমন্ত ত্রিপুরা, জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, আভাংছড়া ভিলেজের চেয়ারম্যান কেলাফুর মগ সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সমস্ত দিক থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। সরকারের পাশাপাশি পুজোর দিনগুলোতে বন্যা দুর্গতদের মুখে হাসি ফোটাতে এই আয়োজন। অসহায় পরিবার যারা নিডি ফ্যামিলি এবং রিসেন্টলি আমাদের রাজ্যের মধ্যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবার এবং পরিবারের সদস্যরা যাতে এই শারদীয় দুর্গা উৎসবে রাজ্যের সমস্ত প্রান্তের মানুষ যেভাবে আনন্দ করছে, তার সাথে সাথে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মানুষ বা যারা অসহায় পরিবার, জাতি জনজাতি এবং উভয় অংশের মানুষ যাতে সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য আমরা মানুষের পাশে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে সেটাকে আমরা লক্ষ্য রেখে এই বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের রাজ্য সরকার বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং বিভিন্ন দপ্তরের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আমরাও এই শারদীয় দুর্গা উৎসব সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারি সেটাকে আমরা লক্ষ্য রেখে আজকে আমাদের 38 জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সমস্ত এলাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি এবং সাধারণ একটা সুস্থ একটা উদ্যোগ আমরা মানুষকে ছেলে মেয়েদের জন্য মা বাবা চিন্তা করে এবং মা বাবা তাদের জন্য চিন্তা আমরা অবশ্যই দরকার অবশ্যই প্রয়োজন সেটা আমরা লক্ষ্য রেখে তাদের বিভিন্ন বস্ত্র বিতরণ করার একটা উদ্যোগ নিয়েছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।